থাকবে কোথায় নেতা কোথায় আমাকে যদি বলে যে আপনি প্রদেশ সমিতির প্রেসিডেন্ট হয়ে যান আমার মনে হয় না আমি চালাতে পারবো সে ভোট দিয়ে মানে আমি পাবো কিভাবে ছবি বলে তো হাত ধরে দেখাইতে পৃথিবীর যে কোনো পরিচালককে টান দিয়ে নিয়ে এসে বলবো যে এরকম ভাবে ভালো তোমার কে বেশি বুঝি কিন্তু সমিতি কিন্তু আমি এত বুঝি না নাই ওই দুইটা পর পর কি আসবে আমি চাই যারা চালাচ্ছে তারা আরো থাকো একজনের অনেকগুলো মানে একটা সমিতি অনেক বড় বড় প্ল্যান নেয় সেটা দু বছর বা তিন বছরে শেষ হয় না ওরা থাকুক আরো থাকে অনন্ত গুরুকার ও বলে বাদ দেন যে কোনো ভাবে রিকোয়েস্ট যে থ্রি টাইম টু টাইমস তোরা করতে পারবে না একটা মাসখানি গ্যাপ আমাদের এখানে যেটা প্রয়োজন নাই বলে মনে করি এটা যেন বন্ধ হয় সেই জন্য আমি আপনার জন্য সাপোর্ট করবেন এটাও জন্য ঠিক থাকে আপনারা সবাই করে যাবেন এটা ইয়েতে আপনারা তাহলে ওরা আর আমাদেরকে কিছু করতে পারবে এ আমাদের দুঃখ দুর্দশা ছাড়া বিশেষ কোন কাজ আমি আর এখন দেখি না থাকলে তো করবে আমি আগে বললাম নাই একজন না খেয়ে থাকলে তাকে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের বাসায় যায় তাদেরকে সাহায্য করে আসে কিন্তু অন্য একটি কাজ আমার দেশের জন্য একটি কাজ চলচ্চিত্র নির্মাণের পরেও আরেকটি চলচ্চিত্র নির্মাণের জন্য আমি একটি অনুরোধ করব সেই অনুরোধটি হলো গিয়া প্রযোজক পরিবেশক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ইসি কমিটির সবার কাছে অনুরোধ একটা কিছু করেন সে সাজেশনটা আমিই দিই এর থেকে ভালো সাজেশন কেউ দিলে সেটা নেবার চেষ্টা করবেন সেটা হলো যে অনুরোধ আপনারা ছোট্ট একটি চলচ্চিত্র নির্মাণের জন্য এগিয়ে আসুন প্রযোজক পরিবেশক সমিতি সেই সেই ছবিটি নির্মাণ করার ইয়ে হলো গিয়ে ভাষা আন্দোলনের উপর ভাষা আন্দোলনের উপর কোনো আন্দোলন আমাদের দেশে হয়নি স্বাধীনতা আন্দোলন ওই ভাষা আন্দোলনই তাকে ইঙ্গিত করে দিয়েছিল রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা মানে বাংলা বাংলাদেশ আপনারা একটি সুন্দর ভাষা আন্দোলনের উপর চলচ্চিত্র নির্মাণ করুন আপনাদের ব্যয়ে আর যদি আপনারা মনে করেন যে এই চলচ্চিত্র নির্মাণের জন্য আমাকে দিন আমি আপ্রাণ চেষ্টা করব সঙ্গে একজনকে নিয়ে আমাদের এখানে একজন বিজ্ঞ লোক আর একজন আছে পুরনো পরিচালক এখন ধরা যায় শালন কিরণ আমি শালন কিরণ আমরা দুজনকে যদি দায়িত্ব দেন ভাষা আন্দোলন চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে যদি আমরা একটা নির্মাণ করে দেশকে জাতিকে দেখাই ভাষা আন্দোলন মানে সঙ্গে স্বাধীনতা আন্দোলন আসবে সবকিছু আসবে আপনারা এই একটা উদ্যোগ আপনারা নেন যদি আমাদের চেয়েও অনেক ভালো পরিচালকহীন দেশে থাকে তাদেরকে নিয়ে করেন একটু করেন একটা উদ্যোগ আপনারা নিন খুব একটা খরচ হবে না এই ভাষা আন্দোলন একটা চলচ্চিত্র নির্মাণ করলে কেউ পয়সা নেবে না যদি আমাদের প্রযোজক সমিতি উদ্যোগ নেয় শিল্পী টেকনিশিয়ান ওরা এমনি ইয়ে সৌজন্যে করে দেবে আপনাকে এমনি ধন্যবাদ আজকে আমাদের কথা বলার জায়গায় আমরা এমন কথা বলবো যেহেতু আমরা চলচ্চিত্রের পিতা হিসেবে সম্মান হই আমরা চলচ্চিত্রে সম্মান পাই আমাদের সম্মান বজায় রাখার দায়িত্ব আমাদের আমরা যে যতবার খুশি নির্বাচন করুন ভোট দিব আমরা যারা প্রডিউসার আসছি অতএব দশ বার দাঁড়ান পনেরো বার দাঁড়ান আমরা আমাদের মতামত ব্যক্ত করতে পারি ভোট দিতে পারি যারা ভোট দেবো সেই পাস করবে সে দশ বার করুক পাস করবে এটা নিয়ে মতামতের কোনো দ্বিমত নাই আমার প্রতি কোনো দ্বিমত নাই যতবার খুশি ততবার দাঁড়ায় অনেকে পঞ্চাশ বার দাঁড়ায় পাস করতে পারে না আর একে পাঁচবার দাঁড়ায় পাঁচবারই পাস করে কেন তার যোগ্যতা আছে আমরা আজকে বর্তমান কমিটিকে শুধু এই অনুরোধটা করবো যে যার বিয়ের তার খবর নাই পারাপার্শ্বের গুম নাই আমরা প্রডিউসার আমরা যে সমিতির সভাপতি সেক্রেটারি নিয়ে ব্যস্ত আছি তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা কিছু বলি না আর একজন ঘরে পরের লোক আইসা আমাদেরকে বলবো তোরা যা অন্য কেউ নেই তাহলে আমরা প্রডিউসার আমাদের কি মূল্য নিল আমরা একটি কথাই বলতে চাই যে আজকে যারা কমিটিতে আছেন তারা বারবার প্রত্যেকটা অংশ বারবার দেখবেন যে সংশোধন আমাদের কি করা যায় কি করলে আমাদের প্রডিউসারের সম্মান রক্ষা হবে আমরা যেন সমাজে দাঁড়ায় কথা বলতে পারি উই আর প্রডিউসার এই কথাটা যেন বলতে পারি এটার জন্য সম্মান রক্ষা করার জন্য যা যা করা দরকার তাই আপনাদের করা উচিত আমি মনে করি সেই ভূমিকাতে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমি এটার সাথে একমত দ্বিতীয় কথা হলো যে এরপরে যদি কোনো লিকেজ থাকে আপনারা দেখেন বসেন আমাদের অনেক সিনিয়র প্রডিউসার আছে যারা এখানে কথা বলে বা আমাদের আপনাদের মতো নেতা না কিন্তু তারা বুদ্ধি রাখে তাদের সাথে আপনারা মাঝে মাঝে পরামর্শ করেন তারপরে যে সমস্যার সমাধান হয় আমরা বছরে একবার দুবার মিটিং এর জন্য সুন্দরভাবে যেন সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখি মুক্তি পেয়ে গেছে
ব্যবসা হইছে কি না হয় নাই বাংলাদেশের পরিস্থিতি সেটা বইলা দিছে। আজকে এই প্রযোজক সমিতি আমার জীবনের প্রথম বক্তব্য। আমি সংগঠন প্রিয় একুমেজিয়ান আমার জীবনে বহুবার হয়েছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, নির্বাচন আজকে এজিএমের সামনে একটা বিশেষ শব্দ লাগানো হয়েছে। এই প্রেক্ষাপটে আমি বলতে চাই, বিগত দিনে এই প্রযোজক সমিতি যেভাবে সংগঠনটাকে সুন্দর করে রেখেছে, আপনারা যে দায়িত্ব আছেন, আপনাদের পবিত্র দায়িত্ব আগামীতে এই সংগঠন কোন নীতিতে চলবে, কিভাবে চলবে, সেই সঠিক সিদ্ধান্ত দেওয়া, আমাদেরকে পাশে নিয়ে থাকা। কারণ আপনাদেরকে আমরা ভোট দিয়েছি, কারণ ওই গণতন্ত্রকে আপনি শপথ করে এই সংগঠনের গুরু দায়িত্ব আপনি নিয়েছেন। আমি যতবার নির্বাচনে দাঁড়াব, আপনারা যদি মনে করেন আমাকে ভোট দিবেন, আমাকে যদি মনে না করেন ভোট দিবেন না, কিন্তু নির্বাচন দাঁড়াতে পারবেন না। এই সুন্দর দৃষ্টিকোণ থেকে এটা বলতে আপাতত এটি অসুন্দর প্রেক্ষাপট। তারপরও আমি চাই আমার মতামত, একজন ক্যান্ডিডেট, একজন কর্মী, একজন নেতা যতবার তার নির্বাচন দাঁড়াতে চায়, সেই অধিকার খর্ব করার রায় আমাদের থাকতে পারে না, ভোট দেওয়ার অধিকার আমাদের। আজকে আমার বক্তব্য এইটুকুই, ভবিষ্যতে সুযোগ করে দিলে বক্তব্য দেব, তবে সঠিক লোককে সঠিক জায়গায় নির্বাচন করে দেওয়া আর সঠিক লোককে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুখ থাকবেন, আমরা যেন প্রযোজক সমিতি থেকে আরও আগে নিতে পারি। পাশাপাশি আমার প্রযোজক সমিতির প্রতি একটা প্রস্তাব, আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি, পত্রিকায় দেখেছি, আমাদের অ্যাড্রেসের ভিতরে বিশাল একটা কমপ্লেক্স হবে। আমি চাই এই প্রযোজক সমিতি সেখানেই আমাদের, এই প্রযোজক সমিতির আন্ডারে যত কিছু আছে সেখানেই আমাদের স্থান হবে। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন।